অন্যান্য বছরের মতো এবারও অরুন্ধতী নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে বিশেষ শিবির শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শিবিরের সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের রক্তদান শিবির চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা সামাজিক দায়িত্ব হিসেবে এই রক্তদান শিবিরে এগিয়ে আসায় সন্তুষ্টি ব্যক্ত করেন তিনি। এনএসএস ইউনিট রাজ্যের বিভিন্ন স্থানে সমাজ সেবার অঙ্গ হিসেবে এই ধরনের রক্তদান শিবির সংগঠিত করে চলেছে। এই ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। এটা একটা সামাজিক পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রতিগত বিদ্যা পালনের কাজ শুরু সামাজিক স্বীকৃতি কর্তব্য সামাজিক দায়িত্ব পালনের জন্য যে কাজটা করা উচিত এটা এনএসএসে বলা সেটা কাজ করেছেন। এনএসএস বলতে যেটা বুঝি এমনিতে যে পরের জন্য নিজেকে তৈরি করা, পরের সেবা করা, নিজেকে আগে সাত দিন থেকে যে কর্মসূচি বা প্রশিক্ষণ শিবির হয়েছে বিভিন্ন বিষয় ছিল আলোচনার মধ্যে প্রশিক্ষণ শিবির আলোচিত হয়েছে, তো সেই থেকে নিজেকে তৈরি করার জন্য অনেক জন্য কাজ করার জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় চিন্তা ভাবনায় নিজেকে তৈরি করা, নিজেকে উদ্ভূত করা, মানুষের কাজে মানুষের পাশে থাকা, এগুলি এনএসএসের মেন বিষয় বা প্রকল্পের আদর্শ। সেভাবে আজকে এই সাত দিন কর্মী যারা এনএসএসের কর্মীকে অংশগ্রহণ করেছে আমার বিশ্বাস এবং আশা তারা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য যে কী কর্মসূচি যারা যারা পক্ষে করে গেছে বিশেষভাবে এবং তাদের মানসিকতা তৈরি হয়ে গেছেন যে আমি আমার পরিবার আমার পরিবার বাইরে গিয়ে আমার সমাজের জন্য আমার রাষ্ট্রের জন্য আমার কাজ করতে পারবো। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিতে ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। রক্তদাতাদের উৎসাহিত করলেন মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।